দেশের প্রায় অর্ধেক পথ শিশুর বসবাস ঢাকায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সাম্প্রতিক জরিপে এমন তথ্য উঠে এসেছে, এই পথ শিশুদের 38 ভাগই ঘর ছেড়েছে পেটের দায়, যাদের প্রায় 70 ভাগই পড়তে বা লিখতে জানে না, যদিও তাদের প্রতি দর্শনের সাতজনে নিজেদের জীবনমানের উন্নয়ন চায়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। জীবনযুদ্ধে পথে নামায় শিশুদের ঠাই হয় পথেই। পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক জরিপ বলছে, যাদের 38 ভাগই ঘর ছেড়েছে পেটের দায়ে, এদের প্রায় 70 ভাগই পড়তে বা লিখতে পারে না, যদিও তাদের প্রতি 10 জনের 7 জনই নিজেদের জীবনমানের উন্নয়ন চায়। সে লক্ষ্যে কাজ করতে যেয়ে প্রায় 96 ভাগই আবার বিভিন্নভাবে হেনস্থার শিকার। আমরা 10টি ডোমেইনে ডাটা এস্টিমেট করেছি, 8টা ডিভিশনে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উই হ্যাভ হোল ডিপার্টমেন্ট, সমাজ কল্যাণের মিনিস্ট্রি আছে, নারী শিশু মন্ত্রণালয় আছে, ইত্যাদি ইত্যাদি। আমার বিশ্বাস আমরা এটাকে ধীরে ধীরে কমিয়ে আনতে পারবো, পুরোপুরি এলিমিনেট করতে পারবো না। জরিপ প্রকাশ অনুষ্ঠানে বক্তাদের অভিমত, এই পথ শিশুদের আনতে হবে সমাজের মূলধারায়, না হলে সম্ভব না টেকসই বাংলাদেশ। আমরা যদি সত্যিকারে আন্তরিকতা দিয়ে পথ শিশুরগুলোর দিকে তাকাই এবং যার যার ব্যক্তিগত জায়গা থেকে কিছুটা সাহায্য করার চেষ্টা করি, তাহলে সরকারের সাথে সাথে ব্যক্তিগত প্রয়াসেও অনেক দ্রুত পথ শিশুর সংখ্যা বাংলাদেশে শূন্য হয়ে আসবে। চিনেন যাদেরকে পড়ি, এটা একটা বড় রকমের সম্পদের অপচয়। আর সবচেয়ে বড় কথা হলো, মানবিকতার দিক থেকে এরা যে কারণে পরিবারচ্যুত হয়, একটা ফুল সার্ভে আসলে আমাদের হওয়া প্রয়োজন। এই কারণে যে এই বিষয়টি আসলে আমাদের বিবেচনার দরকার। About the living deprivations of these children. SDG বাস্তবায়নের সঙ্গে শিশু অধিকার জড়িত, আর শিশুদের মধ্যেই পথ শিশুরা রয়েছে, তাই পথ শিশুদের সুরক্ষায় কাজ করতে হবে সরকারকে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, দেশের অর্ধেকের মতো পথ শিশুর বাস ঢাকায়, আর সবচেয়ে কম সিলেটে। এই পথ শিশুদের 82% ছেলে, বাকি 18% মেয়ে। রাকিব হোসেন আপ্রো, চ্যানেল 24, ঢাকা।